হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। সবাই কেমন আছো? আশা করি কিন্তু সবাই খুবই ভালো আছো। আমার আরেকটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে সকাল শুরু হয়েছে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। আজ ঘুম থেকে উঠতে হয়েছে অনেক লেট। ঘুম থেকে ওঠার পর স্টুডেন্ট ছিল, স্টুডেন্টকে পড়ানো শেষ করে, নানা কাজ শেষ করে এখন রান্নার কাজে চলে এসেছি। রান্নার কাজে চলে এসে প্রথমে ওদের জন্য কিছু টিফিন বানাবো। সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাইই খিদে পেয়ে গেছে, কিন্তু কী টিফিন বানাবো কিছুই বুঝতে পারছি না। তাই ঘরে দেখেছি আসছে ডিম, পেঁয়াজ। এখন ভাবছি ডিম এবং পেঁয়াজ দিয়ে, আর কালকে রাতের কিছু ভাত ছিল একদম এগ ফ্রাইড রাইসের মতো করে দেবো। আর চলো আমার সঙ্গে দেখতে থাকো আমার ব্লগটি। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যদি আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস। প্রথমে আমি ডিমটাকে গরম তেলে ভেজে নেব। একটা ডিম দিয়ে পুরোটা করব। প্রথমে ডিমটাকে এভাবেই দিয়ে দিয়েছি, ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। এখন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেবো। আর ডিমের মধ্যে বেশি কিছু দেবো না, অল্প একটু লবণ এবং অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে ডিমটাকে ভেজে নেব। তারপর ডিম ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তারপর যা করবো। তাহলে চলো আমার সঙ্গে আমার এই ছোট্ট রেসিপিটা দেখতে থাকো। টিফিনের জন্য এটা কিন্তু একটা স্বাদের রেসিপি।
ভাজা মোটামুটি কমপ্লিট। আমি ভাজা করতে করতে চলে এলো বর, আর বর চলে এসে এখন ও লেগে পড়েছে, কারণ ও যেহেতু এখন আছে ঘরে, ওই কর বাকিটা কমপ্লিট করবে, ওই শেষটা ওই করবে। এখন দেখো তোমরা আমার সঙ্গে, আমাদের এই টিফিনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, আমাদের এগ ফ্রাইড রাইস একদম কমপ্লিট। তোমরাও বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবে, খুবই দারুণ খেতে। আমি এখন ওকে দিয়ে দিচ্ছি, আর তোমরা কি বানালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকালে মোটামুটি সবার খাওয়া শেষ, সবার খাওয়া শেষ হওয়ার পরে এখন দুপুরের রান্না। দুপুরের রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি আলু পটল। দুপুরের রান্না মাই করছেন, কিন্তু আমি সবজিগুলো রেডি করে দিয়ে দিয়েছি। আলু পটল এখন মা মাছ ভেজে তরকারিটা বানিয়ে নেবেন। দুপুরের রান্নার জন্য হবে আলু পটল দিয়ে আজকে মাছ তরকারি। আজকে দুপুরের রান্নাতে এটাই, কারণ রান্না শেষ করে তারপরে আমি আর মা যাব অন্য আরেকটা জায়গায়। আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে আসবো আমি আর মা মিলে। আমরা দুজন একসাথে না গেলে হয় না, তাই আমরা দুজন একসাথে যাব। মাম্মামকে স্নান করে খাইয়ে দিয়েছি, এখন মাম্মামকে ঘরে ওর বাবার কাছে রেখে তারপর আমি আর মা চলে যাব অন্য একটা কাজ। দুপুরে আমাদের কাজ, খাওয়া দাওয়া সব শেষ করে এখন সন্ধ্যার টিফিন। সন্ধ্যার টিফিনে আমরা খাবো আজকে চা আর কুকিজ। তোমরা তো জানো চা আমার ফেভারিট। এইসব টুকুনাকু কাজের মধ্যে দিয়ে চলে গেল সারাদিন এবং সারাদিনের ব্যস্ততা। আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর আজ কিন্তু বেশি ভিডিও দিতে পারিনি, প্লিজ এতটুকুই। আর সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই।